ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ব্যক্তি জীবনে খুব অল্প বয়সেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে জড়িয়েছিল তার নাম। তাদের একজন নির্মাতা সৃজিৎ মুখার্জি, টলিউডে তাদের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট, যদিও বহু বছর আগে এ জুটির সম্পর্ক ভেঙেছে। এদিকে সৃজিতের জন্মদিনে সকাল থেকে শুভেচ্ছার ঢল টলিউডে। প্রাক্তন প্রেমিকা স্বস্তিকারও দেখা মিলেছে পুরনো কষ্ট ভুলে প্রথমেই সৃজিতকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানালেন। অবশ্য তার আগেই মাইক্রোফোন হাতে নিয়ে দেব গাইতে লেগেছিলেন হ্যাপি বার্থডে, তিনি তারপরও জড়িয়ে ধরে সৃজিতকে। নেট নাগরিক পাপ্পারাজি দ্বারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ভিডিওতে মন্তব্য করেছেন, স্বস্তিকাকে তো চেনাই যাচ্ছে না। সত্যি তাই, কালো কোয়ার্ড পরেছিলেন তিনি, চুল খোলা তাতে স্ট্রেটনিং করা, দেখে বোঝা যায় বয়স ৪০ কোঠা পেরিয়েছে। বহুদিন পর সৃজিতের ছবিতে স্বস্তিকা, অনেকেই ট্রল করেছেন পুরনো সম্পর্ক থেকেই নাকি ডেকেছেন সৃজিত। এ বিষয়ে অভিনেত্রী বলেন, সৃজিতের সঙ্গে যখন আমার ওই রকম প্রেম ছিল, মানে ডেট করছি, তখন ও আমার কোনো কথা শুনে কোনো চরিত্র দেয়নি। এটা কখনোই হয়নি যে সৃজিতের সঙ্গে প্রেম করলেই ওর ছবিতে কাজ করা যায়।